132 বছরে পড়ল তমগ্ন ঘোষের বাড়ির দুর্গাপুজো। এক চালায় ডাকের সাজে সাবেকি দুর্গা প্রতিমায় এখানে পুজো হয়। নদিয়ার কৃষ্ণনগরের চাপড়ার আদি বাড়িতে 120 বছর ধরে পুজো হয়েছে। পরে কলকাতার বাড়িতে এই পুজো চলে আসছে বিগত 12 বছর ধরে। আমি এখন দাঁড়িয়ে আছি তমগ্ন ঘোষের বাড়িতে। এই বাড়িতে 132 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। পুজো শুরু হয়েছিল নদিয়ার কৃষ্ণনগর চাপড়ায়, পরবর্তী সময় কলকাতার এই বাড়িতে উমা চলে আসেন এবং আজও 12 বছর ধরে একই রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে। আমি কথা বলে নিই তমগ্ন ঘোষের সঙ্গে, এই পুজোটা কীভাবে শুরু হয়েছিল, তারপর কীভাবে কলকাতায় চলে আসে। নদিয়ার চাপড়াতে আমাদের আদি বাড়ি, ওখান থেকে মাছ দেব বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের পুরনো বাড়ি রয়েছে, সেখানে এখনও অল্প কিছুজন থাকে, কিন্তু ওখানেই পুজো হতো দীর্ঘ বছর ধরে, ওখানেই পুজো হতো। তারপর একসময় প্রায় পুজো বন্ধের মুখে চলে আসে, সবার নানাবিধ কারণে লোকে যেতে পারছিল না সেখানে। তখন ঠিক হয় যে এখানে সবাই মিলে কলকাতাতে দুর্গাপুজোটা করা হবে। তখন আমরা বাবা, কাকা, মামারা, আমার পিসিরা, ভাই বোনেরা, সবাই মিলে জেঠুরা, সবাই ঠিক হয় যে কলকাতাতে হবে এবং সবাই কলকাতাতেই আসবে। তাই এই চার দিন কলকাতাতে সবাই আসেন এই আমার স্ট্রিটের এখানে, এবং এখানেই এসে সকলে একত্রিত হয়ে এই পুজো আমাদের হয়। এবং যেমন মায়ের কাছে আরাধনা, তেমন সারা বছর যে ভাই বোনদের সঙ্গে দেখা হয় না, একটা আড্ডার পরিবেশ, কিন্তু এইবার সবার কাছে খুব বকুনি খেয়েছি। তার কারণ হচ্ছে সপ্তমী পর্যন্ত ব্যস্ত ছিলাম, আমি একদম সময় দিতে পারিনি। প্রথম আগে শুনেছি যে বলি প্রথা ছিল, আমি দেখিনি কোনোদিন, শুনেছি যে বলি প্রথা ছিল। সেটা আমরা যখন এখান থেকে করি, আমরা যাবে থেকে দেখছি, সেটা চলে আসে চালকুমড়ো বলিতে। এখন এখানে চালকুমড়ো বলি দেয়া হয়, সেটাই আমাদের এখানে হয়ে আসছে। এবং স্বাভাবিক অর্থে আমাদের এখন তো সবাই অন্য ধরনের পরে রয়েছে, আমাদের এখানে সকলের এক ধরনের শাড়ি এবং একই ধরনের পাঞ্জাবি, ওটা পরা হয় অষ্টমীর দিন, সেটা সব সকলে মিলে পড়েন। এটা দীর্ঘ বছর ধরে এখানে সবাই অষ্টমীর দিন একই রঙের সব কিছু পরে। না, এখানে নিরামিষ ভোগ বিভিন্ন ধরনের, আমার যেমন ভোগ রান্না করেন আমার বড় মামা, তিনি রান্না করেন, তো সেই ভোগ এখানে প্রত্যেক দিন নিবেদন হয় এবং এক এক দিন এক এক রকম ভোগ হয়। কোনোদিন হয়তো লুচি হলো, কোনোদিন খিচুড়ি হলো, কোনোদিন সাবুর খিচুড়ি হলো, এবং সেটা পরিবর্তন হতে থাকে। একই ভোগ প্রত্যেক দিন দেওয়া হয় না, কোনো দিন সেটা হচ্ছে হয়তো পায়েস রয়েছে আপনার, কোনো দিন সেটা সেমুইয়ের পায়েস রয়েছে, কোনো দিন আলুর দম আলু ফুলকপি রয়েছে, কোনো দিন ঢোকার ডালনা রয়েছে, পরিবর্তন হতে থাকে। এবং তার সঙ্গে আমাদের যে প্রত্যেকটা দিনের যে মিষ্টিও থাকে, সেই মিষ্টিও কোনো দিন রিপিট হয় না, যে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মিষ্টির ইয়ে করা থাকে, সেগুলো হয়। আগে যখন গ্রামে পুজো হতো, তখন ওখানে মানে ময়রারা বসে সেখানেই তৈরি হতো ভিয়েন বস্তু, এখন স্বাভাবিক কলকাতায় চলে আসার পর ভিয়েনটা আর বসে না, সেটা এখানকার ভালো মিষ্টির দোকানে সেগুলো বলা থাকে, সেই অনুযায়ী মিষ্টি তারা প্রত্যেক দিন পৌঁছে দিয়ে যায়। তার চেষ্টা চলে যাতে গ্রামের পুজোর সঙ্গে কলকাতার সামঞ্জস্য রেখে, কিন্তু তার সঙ্গে সবসময় পরিবর্তনশীল সব কিছু, সেগুলোও আমরা কিছু কিছু ইয়ে করি, কিন্তু চেষ্টা করি যেটা নিষ্ঠা ভরে পুজো করার এবং পুরনো রীতি রেওয়াজ যেটা আছে তার যতটা ধরে রাখা যায় আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করি। পুরনো রীতিনীতি ঐতিহ্যকেই বহন করে এগিয়ে নিয়ে যেতে চায়, কিছু পরিবর্তন করতে হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই বাড়ির পুজোকে, কিন্তু যতটা ঐতিহ্য মানিয়ে নিয়ে মানুষের সঙ্গে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করে আসছে। এবং আগে এই বাড়িতে বলি হতো, কিন্তু সময়ের সঙ্গে সেখানে বলি প্রথা বন্ধ হয়ে এখন চালকুমড়ো বলি দেওয়া হয়। তার কারণ সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই পুজোতে, যদি সাবেকি মূর্তিতেই এখনও একই রকমভাবে পুজো হয়ে আসছে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট।